মর্নিং ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আজ আমরা ভাওয়েল এবং কনসোনান্ট পড়ব এবং শিখব। তাহলে চলো শুরু করা যাক। অ্যালফাবেটে 26টি লেটার থাকে, তাহলে আমরা দেখে নিই। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লু, এক্স, ওয়াই, জেড। তাহলে আমরা ইংরেজি অ্যালফাবেটে 26টি অক্ষর লিখলাম। তাহলে দেখো, এ, এ, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে, কে, কে, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ডব্লিউ, ডব্লিউ, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। তাহলে এই হলো 26টি লেটার। এবার আমাকে দেখতে হবে এর মধ্যে ভাওয়েল থাকে 5টি, কোন কোনটি আমরা এবার গোল দাগ দিয়ে দেখে নেব। এই হচ্ছে এ, এ হচ্ছে ভাওয়েল। তারপরে ই, তারপরে আই, তারপরে ও, তারপরে ইউ। এই 5টি হলো ভাওয়েল। ভাওয়েল কি কি? এ, এ, ই, ই, আই, আই, ও, ও, ইউ, ইউ, এই 5টি ভাওয়েল। এছাড়া বাদবাকি যেগুলো আছে 21টি, এগুলি হলো কনসোনান্ট। তাহলে কনসোনান্টগুলো একবার দেখে নিই। বি, বি, সি, সি, ডি, ডি, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, জে, জে, কে, কে, এল, এল, এম, এম, এন, এন, পি, পি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ভি, ভি, ডব্লিউ, ডব্লিউ, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। তাহলে এই যে বাদবাকিগুলো 21টি, এগুলো হলো কনসোনেন্ট। তাহলে আমরা আজকে কী শিখলাম? ভাওয়েল এবং কনসোনেন্ট কোনগুলি? ভাওয়েল হলো 5টি, এ, ই, আই, ও, ইউ। তাহলে এই 5টি বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে সব কনসোনেন্ট। তাহলে বন্ধুরা, তোমরাও ভাওয়েল এবং কনসোনেন্টটা পড়বে এবং
শিখবে। তাহলে আজ আসি, টাটা।